আবার নতুন করে সংসার গোছাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক সোমালিদা ক্রিয়েটিভ মম চ্যানেলে আরেকটা ফ্রেশ ফ্রেশ ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন আমি আছি, কালকেই তোমাদের দেখিয়েছি কোথায় আছি, তো এখানে আবার একটা নতুন করে সংসার সব গোছাচ্ছি একটু একটু করে। মোটামুটি গোছানো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। বেড, একটা টেবিল আনা হয়েছে, টেবিলটা এখনো সেট হয়নি, টেবিলটা সেট করবো। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে, খাওয়া দাওয়ার এখন যেহেতু ওরা কয়েকজন বাচ্চারাই থাকবে, তো ওই জন্য খাওয়া দাওয়ার জন্য সেরকম কোনো ঝামেলা নিয়ে নি, হোম ডেলিভারি করা হয়েছে। জলগুলো মানে এইগুলো সব অ্যারেঞ্জ করতে করতে সকাল থেকে আর কোনো তোমাদের সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি, তো মোটামুটি এখন একটু অ্যারেঞ্জ হয়ে গেছে। তো এখন স্নান করবে, স্নানের জন্য জল বসিয়েছে, আমাদের স্নান ঠান হয়ে গেছে। এখানে ভীষণ ঠান্ডা আমাদের ওখানের থেকে, আমাদের ওখানে তো তোমার ঠান্ডা নেই, এখনো পাখা চালাচ্ছি আমরা, কিন্তু এখানে বেশ ঠান্ডা। আচ্ছা চলো, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? হোম ডেলিভারি নেওয়া হয়েছে, এরকম পাউচের মধ্যে করে করে সব মিলগুলো দেওয়া আছে। আমাদের চারটে মিল অর্ডার দেওয়া হয়েছে আজকে, আমরা চারজন, তো এইভাবে সব ভাত ডাল সবজি, আজকে মাছ নেওয়া হয়েছিল, মোটামুটি সব অর্ডার দিয়ে গেছে। ভাতের পরিমাণটা যথেষ্টই ছিল যাতে মানে একজন খেয়ে সাফিসিয়েন্টভাবে খেতে পারে। খাওয়ার দাওয়ার তরি তরকারি সব পরিমাণও ঠিক ছিল, স্বাদেও ঠিক ছিল, খাওয়ার দাওয়ার একদম ঘরোয়া রান্নাবান্না, খারাপ না, ভালোই লাগলো আমাদের খেয়ে। ভয়েসটা তো আমি পরে দিচ্ছি, সুতরাং তাই জন্য বলতে পারছি যে টেস্টটা কেমন ছিল। একদম ঘরোয়া রান্না, বেশি তেল মশলা নেই, আর এরকমই আমরা খুঁজছিলাম, কেননা বাচ্চারা থাকবে, ওরা বেশি রিচ মানে খেতে চাইলেই যে খাওয়াটা ঠিক তা তো নয় না, তো এরকম একটু হালকা রান্না হলে ওদের শরীরের পক্ষেও ভালো। আর দেখো চারদিকে এরকম একটা, ওই রুমের মধ্যে একটা দেয়াল আলমারি ছিল, এরকম আরও দুটো রুম আছে, সেখানেও আছে সব, ও এক যেখানটা আছে সেখানে আমি আস্তে আস্তে করে সব গুছিয়ে নিয়েছি। আর এখন আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি মার্কেটিংয়ে, সব কিছু তো আর কিনে নেওয়া যাওয়া হয়নি, গ্রসারির যা কিছু ছিল সেগুলো সব ওখান থেকে মার্কেটিং করেছি। আর ওখানে এত মল, এত দোকানপাট, মানে একদম দ্বিতীয় কলকাতার মতনই মনে হচ্ছিল আমার। হলি গলিতে যেমন কলকাতা বড় বাজারে ছোটো ছোটো গলি গলির মধ্যে দোকানে দোকান, সেরকমই এখানকারও অবস্থা। আর রিজনেবল প্রাইস, এমন কিছু নয় যে খুব আহামরি দাম বেশি বা এরকম কিছু নয়। সুতরাং আমরা ভেবেছিলাম যে এখানে এসে কেনাকাটা করব, সেই কারণে আমরা এখান থেকে সব কিছু, ওর গ্রসারি যা যা দরকার, খাওয়ার দাওয়ার, এগুলো এখান থেকে কেনাকাটা করেছি। তো মার্কেটটাও চেনা হয়ে গেল আমাদের, আর জিনিসপত্রে কীরকম কী দাম, কোথায় কী সুবিধে, মানে এগুলো সব জানা হয়ে গেল আর কি। সেই জন্যই আমরা ভাবলাম যে ফার্স্ট টাইম আমরা ওখান থেকে গিয়েই কেনাকাটা করবো। তো যাক, অসুবিধে হয়নি, সব কিছু পেয়ে গেছি, যা যা দরকার ছিল আমাদের সমস্ত কিছু পেয়ে গেছি। আমি বললাম না, দেখে মনে হবে যেন আমরা দ্বিতীয় কলকাতায় এসেছি।
ওখানে যাতায়াত করার জন্য ওকে একটা সাইকেল কিনে দেওয়া হয়েছে। দুই ভাই মিলে এবার সাইকেল টেস্ট করতে বসেছি, একবার এটাই চড়ে সে সেটাই চড়ে, জাস্ট লাস্ট পর্যন্ত একটা ফাইনাল করা হয়েছে। আর এখানে দেখো আমরা এসেছিলাম, বললাম যে যা যা বাকি ছিল দুটো পাপোশ নিলাম, তারপরে ঘর মোছার দরকার আর কি, একটা সংসার মানে তুই সত্যিকারে একটা ছোট্ট খাট্ট সংসারই হলো, সব কিনে নেওয়া হলো। এরপর সাইকেলটা করেই সব নিয়ে আসা হয়েছে। না না সামনে সিলদারের শোরুম ছিল, সেখানেও আমি একটু ঢুকেছিলাম, তো এই করে মোটামুটি টুকটাক বাজার টাজার করে আমরা সব তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। আবার বাড়িতে এসে মানে তাড়াতাড়ি আসার কারণও একটা ছিল যে বাবাইয়ের অনলাইন ক্লাস ছিল, তো ক্লাসটা যাতে অফলাইন হয় ওখানে গিয়েই ক্লাসটা ও জয়েন করেছিল, সেই জন্য তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আমরা সব বাড়িতে ফিরে এলাম। আর এখানে যেন মাটির ঘাড়ের চা খুব বিখ্যাত, মানে প্লাস্টিকের বস্তা টেস্ট আগে আগে কলকাতায় যেটা পাওয়া যেত বস্তা, সিমেন্টের বস্তা ব্যাগ দশ আমাকেও যা সময় এখান থেকে বলছি ওই ওইখানে চলে যাবি হাঁটতে সব পাবো। আমার খুব ভালো লাগে মাটির ঘাড়ে চা খেতে, তো আমরা ওখানে সবাই মিলে একটুখানি খেলাম চা, আজকে খুব সুন্দর অনেকদিন পর খেলাম তো বেশ ভালোই লাগলো। আর অনেক এই দোকানটা যেমন এমনি মাটির ভাঁড় করে চা দিচ্ছিল, অনেক জায়গায় মাটির পাত্রেই চাটা তৈরি করে, সেটারও টেস্ট আরও বেশি ভালো লাগে। আর এখানে বাড়ি ফিরে তো অলরেডি বাবাই অনলাইনে ক্লাসে বসে পড়েছে, ও দাদার সাথে সাইকেল চেপে চলে এসেছিলো, আমরা হেঁটে হেঁটে আসছিলাম। আবার নতুন করে সব সংসার গোছাচ্ছি এখানে, সব শপিং করে এলাম, ঝাঁটা পাপোশ এই সাইকেলটাও নেওয়া হলো। তো আবার নতুন করে সংসার গোছাতে হচ্ছে, দেখো আমার ছোট্টখাট্ট আবার একটা নতুন সংসার এখানে, আরো সব মার্কেটিং করা হয়েছে, চলো দেখাই কি কি আনলাম। এখানে যেমন বড় বড় শপিং মলও আছে, তেমন ছোট ছোট মানে আমাদের নর্মাল মার্কেটের মতো অনেক মার্কেটও আছে, সব কিছুরই বড় বড় শোরুম আছে, শ্রীলেদার, তারপরে আরো প্যান্টালুন, মানে স্টাইল বাজার, বিগ বাজার, যা খুঁজবে তাই মোটামুটি পাওয়া যাবে। যা দেখলাম এটুকু সময়ের মধ্যে যতটুকু ঘুরেছি, অনেক শোরুম চোখে পড়েছে, সব জায়গায় তো ঘোরা সম্ভব হয়নি, তো আমাদের যেটুকু যেটুকু দরকার। অনেক হয়ে গেছিলো আর ওই জন্য ব্লগটা এন্ড করা হয়নি, এখন সকাল মানে ভোর 4:30 বাজে, আমরা বাড়ি বেরিয়ে পড়েছি, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমাদের ট্রেন রয়েছে আসানসোল হলদিয়া এক্সপ্রেস। তো ব্লগটা এখানে শেষ করছি, টাটা, সবাই খুব ভালো থেকো।